দর্শক কানপুরের গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি ফয়সাল হাবিব আপনাদের স্বাগত জানাচ্ছি ক্রিক ফ্রেন্ডসির পর্দায় কানপুর টেস্ট শেষ হয়ে গেছে একশো তিয়াত্তর দশমিক দুই অথবা তিন বলে আসলে টেস্টটা শেষ হয়ে গেছে অর্থাৎ একটা টেস্টে সাড়ে চারশো ওভার খেলা হয় পার ডে নব্বই ওভার করে যদি আপনি হিসাব করেন সেখানে একশো তিয়াত্তর ওভার খেলা খেলা হয়েছে তার মানে দুই দিনেরও কম খেলা হয়েছে এর মধ্যেই কিন্তু বাংলাদেশ টেস্টটা হেরে গেছে তো এত বাজেভাবে যখন একটা দল টেস্ট হারে তখন সেই ম্যাচ নিয়ে বা সেই দলের অ্যাপ্রোচ নিয়ে আলাদা করে তেমন কিছু বলার থাকে না অথবা অনেক কিছু বলার থাকে যেটা আট দশ মিনিটে শেষ হবে না সুতরাং এই যে এত বাজেভাবে বাংলাদেশ হারলো এটা নিয়ে তেমন কিছু বলবো না বরং এই ম্যাচ থেকে কি কি শিক্ষা বাংলাদেশ পেতে পারে এই কানপুরের গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে কি কি শিক্ষা বাংলাদেশ পেতে পারে এই মাঠের দর্শকদের কাছে কি কি শিক্ষা বাংলাদেশের দর্শকরা পেতে পারে ভারতের মানসিকতা থেকে কি কি শিক্ষা বাংলাদেশের প্লেয়াররা পেতে পারে এসব নিয়ে আসলে কথা বলা যেতে পারে শুরুতেই বাংলাদেশের দিকে যদি তাকাই বাংলাদেশ কোচ চান্ডিকা হাতুরা সিংয়ে তিনি এসেছিলেন ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তিনি এসে বলেছেন ম্যাচ হারাটা অনেক বেশি কষ্টের ছিল অনেক বেশি কঠিন ছিল তারা বাংলাদেশ দল যখন পাকিস্তান থেকে ভারতে এসেছিল তখনই তারা জানতো পাকিস্তানের মতো এত সহজ হবে না এখানে খেলা এবং সেটাই হয়েছে অনেক কঠিন হয়েছে এবং আলটিমেটলি বাংলাদেশ টেস্টটা হেরেছে কিন্তু হাতুরুকে যখন প্রশ্নটা করা হয়েছিল যে আপনি কি ধরনের পরিবর্তন চান আসলে সামনেই আরেকটা সিরিজ আছে বা এই সিরিজটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন হাতুরু একটা ভালো কথা বলেছেন সেটা হলো যে যেই এগারো জন এই মাঠে খেলেছেন অথবা যেই পনেরো জন এসেছেন বাংলাদেশের হয়ে টেস্টে প্রতিনিধিত্ব করতে তারাই বাংলাদেশের সেরা পনেরো জন ক্রিকেটার এই টপ লেভেল ক্রিকেটারদের আলাদা করে তেমন কিছু শেখানোর আসলে নেই যাদের শেখাতে হবে অথবা যাদের মজবুত করতে হবে তারা হল এই পনেরো জনের নিচে যারা আছেন অর্থাৎ জাতীয় দলের ঠিক নিচের লেভেলে যারা আছে একেবারে রুট লেভেলে একেবারে শেকড় থেকে শুরু করে বাংলাদেশ এ দল পর্যন্ত এই প্লেয়ারদের টেস্ট খেলার মতো করে তৈরি করতে হবে টেস্ট খেলার মানসিকতা তাদের মধ্যে আনতে হবে তবেই বাংলাদেশের টেস্ট উন্নতি করবে হাতুরু আরও বলেছেন দু সালে তিনি বাংলাদেশের কোচ হয়ে ভারতে এসেছিলেন হায়দ্রাবাদে বাংলাদেশে একটা টেস্ট খেলেছিল হাতুরু বলেছেন ওই সতেরো থেকে চব্বিশ পর্যন্ত তুমি ভারতের দিকে দেখো ভারত কত বেশি উন্নতি করেছে হ্যাঁ আমরা উন্নতি করেছি কিন্তু ভারতের উন্নতির লেভেল অনেক বেশি ছিল এবং এই বাংলাদেশ হেডকোচের কোচের কথাবার্তাতেই কিন্তু অসহায় আত্মসমর্পণ ধরা পড়েছে এবং নিষ্পাপ স্বীকারোক্তি তিনি দিয়েছেন যে হ্যাঁ বাংলাদেশ অনেক পিছিয়ে আছে ভারতের চেয়ে এই কারণেই বাংলাদেশ টেস্টটা হেরেছে তবুও আসলে এইসব কথা বলে জাস্টিফাই করা সম্ভব নয় বাংলাদেশ দুদিন নেও টেস্টটা হেরেছে তারা ডিফেন্ড করতে পারতো আরেকটু ভালো অ্যাপ্রোচে খেলতে পারতো অথবা আর একটু লড়াই তারা দেখাতে পারতো সেটা আলটিমেটলি হয়নি ম্যাচটা হেরে গেছে কিন্তু এই হারা ম্যাচ থেকেও বেশ কিছু তো শেখার আছে শেখার দিকগুলোতে এবার একটু কথা বলা দরকার ভারতের হয়ে প্রেস কনফারেন্সে এসেছিলেন স্পিন বোলার এবং প্লেয়ার অফ দ্য সিরিজ রবিচন্দ্রন আশ্বিন আশ্বিন একটা ইন্টারেস্টিং কথা বলেছেন তিনি বলেছেন যে ভারত যখন ফার্স্ট ইনিংসে খেলতে নামে খেলতে নামার আগে ব্যাটিংয়ে নামার আগে রোহিত শর্মা দলকে যে ব্রিফ করেছেন ব্রিফটা ছিল অনেকটা এরকম রোহিত শর্মা দলকে বলেছিলেন ফার্স্ট ইনিংসে আমাদের বাংলাদেশকে অল আউট করতে তিয়াত্তর ওভার লেগেছে সেকেন্ড ইনিংসে অল আউট করার জন্য আমরা হাতে আশি ওভার অ্যাটলিস্ট রাখবো আমরা নিজেরা পঞ্চাশ ওভার খেলবো পঞ্চাশ ওভার খেলে আমরা চারশো রান করব । হ্যাঁ ঠিকই শুনছি ভারতের প্ল্যান ছিল প্রথম ওভারে প্রথম ইনিংসে পঞ্চাশ ওভার খেলে চারশো রান করা আশ্বিন এরপরে আরও অ্যাড করেছেন যে আপনার ক্যাপ্টেন যখন অবশ্যই মুখে বলা এবং কাজে করা একই জিনিস নয় কিন্তু ক্যাপ্টেন যখন এ কথা বলবেন বলার পরে স্ট্রাইকে গিয়েই প্রথম দুই বলে দুইটা ছক্কা মারবেন তখন আসলে দেয়ার ইজ নো কামিং ব্যাক ইন্ডিয়া আশ্বিন বলেছেন যখন তিন ওভারে পঞ্চাশ রান হয়েছে তখন আর কোনো দ্বিধা ছিল না ভয় ছিল না সবাই ভারতের সব ব্যাটাররাই গিয়েছেন মেরেছেন এবং তার ফলশ্রুতিতে কিন্তু সাঁত্রিশ ওভারে ভারত দুশো বিরাশি রান করে ফেলেছিল এই জায়গা থেকে যেটা শিক্ষা আপনি পেতে পারেন সেটা হলো আপনার মানসিকতা দৃঢ় হতে হবে আপনি কি করছেন সেই ব্যাপারটা ক্লিয়ার হতে হবে ভারত প্রথম থেকেই জানতো আমরা পঞ্চাশশো করে চারশো টার্গেটে খেলছি সেভাবেই খেলছে অপর বাংলাদেশের প্ল্যানে কিন্তু একটু এত ক্লিয়ারনেস ছিল না বাংলাদেশের প্ল্যান এত বেশি স্পষ্ট ছিল না প্রথম ইনিংসে কেউ কেউ মারতে গিয়ে আউট হয়েছেন কেউ কেউ ডিফেন্ড করতে গিয়ে আউট হয়েছেন বাংলাদেশের প্ল্যান শুধু দুই দিন ব্যাটিং করা ছিল নাকি কিছু রান তোলাও ছিল এটা স্পষ্ট ছিল না সুতরাং আপনি যেটা প্ল্যান করবেন সেই জায়গায় আপনার স্পষ্ট থাকতে হবে ক্লিয়ার থাকতে হবে সে প্ল্যান মোতাবেক খেলতে হবে তবেই আপনি ভারতের মতো বড় দলের এগেনস্টে ভালো কিছু করতে পারবেন আসুন আরও কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে ভারতের আগের কোচ রাহুল দ্রাবিড তিনি বলতেন যে কত রান করছো কত উইকেট করছো এসব তোমার মনে থাকবে না মনে থাকবে হলো মেমরি এই মেমোরি যেটা তুমি ক্রিয়েট করবে এটা তোমার মনে থাকবে এবং এটা একটা ভালো শিক্ষার বিষয় আসলে আপনি ভারতের এগেনস্টে এই মাঠে হেরেছেন কিন্তু আপনার ভালো মেমোরি কি আছে পুরো দল হিসেবে আপনি কোনো মেমরি কি ক্রিয়েট করতে পেরেছেন আশ্বিন আরও বলেছেন যে অস্ট্রেলিয়া গিয়ে হয়তোবা তিনি চান্স পাবেন না একাদশে তবুও তার কোনো যায় আসে না তিনি চাইবেন তার জায়গায় যিনি একাদশে চান্স পাবেন তিনি যেন ভালো খেলেন তিনি যেন দলকে জয় এনে দেন তাহলে তার একটা ভালো মেমরি যোগ হবে সো সব মিলিয়ে এরকমভাবে যদি প্লেয়াররা চিন্তা করতে পারে যে সবার আগে দলের কথা ভাবতে হবে ভালো কিছু মেমোরি ক্রিয়েট করতে হবে খেলাটাকে এনজয় করতে হবে আশ্বিন বলেছেন আমি জাস্ট ভালোবাসি বলেই এখনও ক্রিকেট খেলছি আমি কখনো হাততালি পাওয়ার জন্য ক্রিকেট খেলিনি টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসাগুলো আসলে এভাবেই জন্ম নেয় এভাবেই একজন গ্রেট টেস্ট ক্রিকেটার হতে সো এই এই দিকগুলো নিয়ে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটাররা বেশি করে একটু জানতে পারে পড়তে পারে দেখতে পারে শিখতে পারে তবেই টেস্ট ক্রিকেটের কালচারও ধীরে ধীরে উন্নতি হবে আর একটা লাস্ট পয়েন্ট বলে যেটা শেষ করব সেটা হলো যে কানপুর গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের দর্শকরা কানপুরের দর্শকরা হ্যাটস অফ টু দেম সেলুট টু দেম আই মিন টেস্টের দ্বিতীয় এবং তৃতীয় দিন দুই দিন খেলা হয়নি কিন্তু চতুর্থ এবং পঞ্চম দিন দর্শকেরা এই মাঠটায় যা করেছে এটা টেস্ট ক্রিকেটে এই মাঠে এই যারা সাংবাদিক ছিল কেউই এমন কিছু এক্সপিরিয়েন্স করেনি ইনফ্যাক্ট ক্রিকেটাররাও এক্সপিরিয়েন্স করেনি দর্শকদের এত বেশি চাপ টেস্টের চতুর্থ দিন পঁচিশ হাজারের মতো দর্শক ছিল পঁচিশ হাজারের মতো দর্শক এত বেশি চিৎকার চেঁচামেচি এবং নয়েজ স্কোর ছিল যেটা ক্রিকেটাররা কিপার থেকে ফাইন লেগের ফিল্ডার শুনতে পাচ্ছিল না বোলার কি বলছে সেটা কিপার শুনছিল না কিপার কি বলছে সেটা বোলার শুনছিল না ক্রিকেটারদের হাত পা কাঁপা কাঁপি শুরু হয়ে গেছিলো নার্ভাসনেস তাদের পেয়ে বসেছিল একে তো ইন্ডিয়া এমন মারা শুরু করেছে দুয়ে দর্শকদের এই চিৎকার চেঁচামেচি এবং নয়েস টেস্ট ক্রিকেটে পঁচিশ হাজার দর্শক একসাথে চিৎকার করছে একসাথে জ্বালা বাড়াচ্ছে এমন যদি সিচুয়েশন থাকে তাহলে আপনি দুই দিনে কেন একদিনে টেস্ট জেতার চেষ্টা করবেন ভারত এই সিচুয়েশনটা পেয়েছে ভারতেই হোম ক্রাউডের সাপোর্টটা পেয়েছে এর জন্যই এত ডরহীনভাবে খেলতে পেরেছে আমার প্রশ্ন আপনাদের কাছে যারা বাংলাদেশের দর্শক আছেন আপনারা লাস্ট কবে মাঠে গিয়ে টেস্ট খেলা দেখেছেন হ্যাঁ আপনারা প্রশ্ন এখন পাল্টা প্রশ্ন করতেই পারেন যে বাংলাদেশ তো ভারতের মতো এইভাবে খেলে না আমরা কেন টেস্ট টেস্ট ম্যাচ দেখতে যাব কেন টেস্ট ম্যাচকে টেস্ট ম্যাচে মাঠে গিয়ে সাপোর্ট করব এই প্রশ্ন আপনি যদি এই প্রশ্ন করেন আমার পাল্টা উত্তরও আছে আচ্ছা বাংলাদেশ দেশের মাটিতে সবচেয়ে বড় জয় তিনটা পেয়েছে অস্ট্রেলিয়ার এগেন্সে ইংল্যান্ড এগেন্স্টে নিউজিল্যান্ডের এগেন্স্টে সবগুলো ম্যাচে বোঝা ছিল পঞ্চম দিনে গিয়ে বাংলাদেশ জিতবে পঞ্চম দিনে নিউজিল্যান্ডের এগেন্স্টে সিলেটে বাংলাদেশের জিতবে এটা জানা কথা মানে যে কোনো মুহূর্তে জিতবে এরপরে এক হাজার দর্শক মাঠে ছিল অস্ট্রেলিয়ার এগেন্স্টে বাংলাদেশ জিতে যেতে পারে টান টান উত্তেজনা দুই হাজার দশক মাঠে ছিল মিরপুরের গ্র্যান্ড স্ট্যান্ডে শুধু দর্শক মাঠে ছিল ইংল্যান্ডের এগেনস্টেও তাই এক থেকে দেড় থেকে দুই হাজার দশক মাঠে ছিল তো এমন যদি দর্শকদেরও অনীহা থাকে ধরুন আমি টেস্ট খেলতে চাই আমি বাংলাদেশের প্লেয়ার আমি টেস্ট খেলতে চাই কিন্তু আমি জানি মাঠে দর্শক আসে না টেস্ট খেলার প্লেয়ারদের তেমন মানুষজনই চেনে না বা টেস্ট খেলা তেমন গ্ল্যামার নাই টাকা নাই তাহলে আমি টেস্ট খেলার প্রতি কেন বা কেন আমার আগ্রহ বাড়বে সুতরাং প্লেয়ারদের যেমন অনেক কিছু শেখার আছে তাদের মানসিকতা দৃঢ় করার আছে প্ল্যান পরিষ্কার করা আছে আমি বিশ্বাস করি দর্শকদেরও অবশ্যই কিছু দায়িত্ব আছে দর্শকদেরও আসলে ভূমিকা রাখতে হবে টেস্ট ক্রিকেটকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে সামনেই দেশের মাটিতে সাউথ আফ্রিকার এগেনস্টে আমাদের একটা সিরিজ আছে সাউথ আফ্রিকা কঠিন প্রতিপক্ষ কিন্তু মিরপুরে আমরা সাউথ আফ্রিকাকে হারাবো এই এই বিশ্বাসটা তো আমরা রাখতেই পারি মিরপুরে সাউথ আফ্রিকাকে ক্রিকেটাররা একদিক দিয়ে চেপে ধরবে দর্শকরা আরেক দিক দিয়ে চেপে ধরবে এই বিশ্বাসটা তো আমরা রাখতেই পারি দর্শকরা তো নিজেদের কাছে দায়িত্বটা তুলে নিতেই পারে যে সাউথ আফ্রিকাকে আমরা চিৎকার চেঁচামেচি করে মাঠে মাঠে হারিয়ে দিব আমার বিশ্বাস যদি দর্শকেরা বদলায় যদি ক্রিকেটাররা ধীরে ধীরে বদলায় যদি চান্ডিকার কথা মতো জাতীয় দলের ঠিক নিচের স্তর থেকে সবাইকে টেস্ট ক্রিকেটের জন্য মানসিকভাবে তৈরি করা হয় তাহলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটও নিশ্চয়ই পরিবর্তন হবে এবং সেই দিনের অপেক্ষাতেই আমি আসলে থাকবো আমি সেই দিনের অপেক্ষাতে থাকব যেদিন মিরপুরের টেস্ট ক্রিকেটেও মাঠ ভর্তি দর্শক হবে আমি সেই দিনের অপেক্ষায় থাকবো যখন বাংলাদেশের কোনো টেস্ট ক্রিকেটারও ইয়স্বী জয়সওয়াল অথবা ঋষভ পান্ত অথবা শুভমান গিলের মতো সাহস নিয়ে মাঠে নামবে সাহস নিয়ে ব্যাটিং করবে সাহস নিয়ে বোলিং করবে টেস্ট সিরিজ এখানেই শেষ বাংলাদেশের পরবর্তী গন্তব্য গোয়ালিয়র সেখানে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে ক্রিক ফ্রেন্সই আপনাদের সাথে থাকছে বাংলাদেশ দলের সাথে পুরো ভারতে ক্রিক ফ্রেন্সিও ঘুরবে এবং বাংলাদেশ দলের সবশেষ খবর ক্রিক ফ্রেন্সির মাধ্যমে আমি ফয়সাল হাবিব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেটকে সাপোর্ট করবেন ক্রিকেটারদের সাপোর্ট করবেন